আপনার টিকিট বুকিং করা থাকলে এখান থেকে সংগ্রহ করে নেবেন। আপনি যদি কেবিনের যাত্রী হয়ে থাকেন তাহলে এই সিঁড়ি দিয়ে উপরে যাবেন। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড দেখেন, দ্বিতীয় তলার যাত্রীরা এখান থেকে কেবিনের চাবি সংগ্রহ করে নেবেন। দ্বিতীয় তলার রিভার্স সাইড, তো আপনারা পারলে অবশ্যই দ্বিতীয় তলার রিভার্স সাইডে কেবিন বুকিং করবেন। আমি রিভার্স সাইডে কেবিন পাই নাই, কারণ আগে বুকিং হয়ে গেছে। কীর্তনকুলা 10 লঞ্চের বিজনেস ক্লাস, এই হচ্ছে কীর্তনকুলা 10 লঞ্চের বিজনেস ক্লাস। আমি এসেছি কীর্তনকুলা 10 লঞ্চের বিজনেস ক্লাসে। আচ্ছা, এখানে দায়িত্বে আছেন দেখতে পাচ্ছি দুইজন। আপনার নাম? মোহাম্মদ আসলাম। ও, আপনার নাম? মোহাম্মদ বাসা। ও আচ্ছা, এখানে কয়টা ভিআইপি কেবিন? 6টা বিজনেস ক্লাস। আচ্ছা, তো এখানে সিকিউরিটি কেমন? সিকিউরিটি হলো এখানে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে এবং আমাদের সার্ভিসে খুব ভালো। এখানে কেউ কি বাইরের কেউ এসে আড্ডা মারতে পারে? না না না, বাইরের জেনারেল কেবিনে কোনো যাত্রী এখানে আসতে পারে না, শুধু বিজনেস ক্লাস যাত্রীর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আমাকে দেখান আপনাদের বিজনেস ক্লাস। আগে এটা হচ্ছে ডাইনিং টেবিল, এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা খাবার খেয়ে থাকেন। জি জি জি। ফুললি এসি, একদম সব একদম ফুললি এসি। আচ্ছা, তাহলে কোনটা বিজনেস ক্লাস 5 কেবিনটা দেখি। যাত্রী আসছে, কোনটা নেই? এই যে 6 আসে না, চলুন দেখি বিজনেস ক্লাস 6 নাম্বার কেবিনটা। আচ্ছা দেখি, 6 বিজনেস ক্লাস 6 নাম্বার কেবিন, ভিআইপি কেবিন। এখানে বেড আছে, এখানে কয়জন থাকতে পারবে? আমরা 2 জন 3 জন অ্যালাউ করি। আচ্ছা, আর এটার ভাড়া কত? এটার ভাড়া 6,000 টাকা, এক্সট্রা যদি লোক থাকে তাহলে 200 টাকা ডেক টিকিট লাগে। আচ্ছা ওকে, তো এখানে কী কী আছে দেখি, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, সোফা আছে, অ্যাটাচ বাথরুম আছে। প্রত্যেকটা ভিআইপি ক্যাবিনে অ্যাটাচ বাথরুম আছে, বারান্দা আছে। চলুন দেখে আসি, এই হচ্ছে বারান্দা, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখেন বাথরুম পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। তা এই কেবিনের মতো কোনগুলো? 3, 4, 5, 6। ও, এই কেবিনের মতোই বিজনেস ক্লাস 3, 4, 5, 6। এবং ভাড়া? ভাড়া 6,000 টাকা। ওগুলো 6,000 টাকা। আচ্ছা ঠিক আছে। আর ডাবল বেডের আমার টুইন বেডের খাট আছে, 7,000 টাকা ভাড়া। সেটা কি এখন বুকিং? না, একটা। আচ্ছা দেখান তো, চলুন দেখি টুইন বেডের বিজনেস ক্লাস রুমটা কেমন। এখানে বেড আছে, দুটো বেড, দেখেন সোফা রয়েছে, ড্রেসিং টেবিল, টিভি আছে, দুটো বেড আছে। আর এখানে কয়জন ঘুমাতে পারবে? এখানে 4 জন অ্যালাউ। আর যদি এক্সট্রা লোক থাকে তাহলে ডেক টিকিট যে টাকাটা নির্ধারিত ভাড়া সেটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা তো অ্যাটাচ বাথরুম আছে অন্যান্য কেবিনগুলোর মতোই, চলুন দেখে আসি। দেখুন এই যে বারান্দা, এখানে আপনি বসতে পারবেন, রাতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আর এই যে বাথরুম, বাথরুমও পরিষ্কার আছে। আপনি কতদিন ধরে আছেন এই লঞ্চে? আমি এখানে নামার পর থেকে। ও, নামার পর থেকে? না। আচ্ছা, আর এমনি ঝড়ের সময় কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নেই। আচ্ছা।
আচ্ছা, আর এখানে যে চালক উনি খুবই এক্সপার্ট। হ্যাঁ এক্সপার্ট। আচ্ছা, তো আপনাদের এখন বর্তমানে লঞ্চ কয়টা আছে? আমাদের দুইটা, কেতন প্লা দুই। আচ্ছা, ও আগে তো এক ছিল। আগে এক ছিল, ওটা অনেক আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। প্রিমিয়াম ক্লাসের ভিডিও করা শেষ, এবার চলুন তৃতীয় তলায় যাওয়া যাক। আমার সরি মিডল কীর্তনতলা দশমের যে মাঝখানের কেবিনগুলো এখানে হয়ে থাকে সবগুলো এসি কেবিন, কারণ এটা যেহেতু রিভার সাইড না, সো এখানে সব এসি কেবিনগুলোই হয়ে থাকে। আমার কেবিন যেহেতু তৃতীয় তলায়, সো এখন তৃতীয় তলা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। এখানে কফি হাউস আছে, তৃতীয় তলার কেবিন, এখানে কেবিনের চাবি এখান থেকে কালেক্ট করে নেবেন। আমি আজকে রিভার সাইডে পাই নাই, তাই আজকে মাঝখানে কেবিন পেয়েছি। সিঙ্গেল কেবিন, এসি কেবিন, দেখেন বেডও ভালো চওড়া। আর এই যে টেবিল, এই যে টিভি আছে, এখানে পোর্ট আছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য, এখানে আপনি চলে ব্যাগও রাখতে পারবেন। আয়না আছে, তো এই কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা। আর আগেও বলেছি আবারও বলি যে যদি কেবিন থেকে বাইরে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে এই জানালার লকগুলো আটকানো আছে কিনা, ঠিক আছে? এই যে এই যে লকগুলো আটকানো কিনা, এই যে এগুলো মেক শিওর করবেন, তা না হলে যে কেউ কিন্তু আপনার কেবিনে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, যেন আটকাই গেলাম, ওকে? তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখবেন। কীর্তনকলা দশমের সিসি ক্যামেরা আছে, সিকিউরিটির ব্যাপারে তারা খুবই সচেতন। দেখেন এখানেও সিসি ক্যামেরা, দুই কেবিনের মাঝখানে দেখেন হাঁটার জন্য অনেক স্পেস, কোনো সমস্যা হবে না। এখানেও যাত্রীরা যেতে পারে, যে শুয়ে শুয়ে যখন প্রচুর ভিড় থাকে। এখানে এখানে প্রেয়ার রুম, এয়ার কন্ডিশন পুরাই, এখানে টয়লেটের ব্যবস্থা আছে যেখানে আপনারা উজু করতে পারবেন। তৃতীয় তলার রিভার সাইড, আপনারা চেষ্টা করবেন রিভার সাইডে কেবিন নিতে। কীর্তনখলার সকল কেবিনই এসি কেবিন, এখানে টয়লেটের ব্যবস্থা আছে রিভার সাইডে। হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড, দেখি কীর্তনখলা দশ লঞ্চের ডাবল কেবিনটি কেমন। এই হচ্ছে ডাবল কেবিন, পুরো এসি কেবিন, দেখেন বেডগুলো, দেখেন এই যে এখানে টিভি আছে, এই যে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, পোর্ট আছে, এসি কেবিন এবং ফ্যানও আছে। যে বেডগুলো অনেক পরিষ্কার, বেডের কভার। তো এই কেবিনের ভাড়া পড়বে 2000 টাকা। চলুন দেখে আসি ফ্যামিলি কেবিন 3 রুমটা কেমন।
হচ্ছে ফ্যামিলি কেবিন 3, এখানে দুইজন যেতে পারবেন। তো এখানে টিভি আছে, সোফা আছে বসার জন্য এবং এসি কেবিন। এই কেবিনটির ভাড়া হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, চলুন এবার মাস্টার ব্রিজে যাওয়া যাক। মাস্টার ব্রিজ চতুর্থ তলায় অবস্থিত। হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের মাস্টার ব্রিজ। মেসার সালমা শিপিং লিমিটেডের কীর্তনখোলা 10। আমি এখন কথা বলছি কীর্তনখোলা 10 লঞ্চের মাস্টারের সাথে। আপনার নাম? মোহাম্মদ তরিকুল ইসলাম। আচ্ছা, আপনি কতদিন ধরে এই লঞ্চটা চালাচ্ছেন? এই লঞ্চটা লাইনে আসছে 6-7 মাস যাবত। আচ্ছা, প্রথম থেকেই আমি আছি এখানে। তো এই যে যাত্রাপথে যে অনেক ট্রলার দেখেন, ছোট ছোট ট্রলার, ওগুলোর তো কোনো নাই, মানে পাতি নাই অনেক সময়, যে আপনাদের মতো কি টেকনোলজি রাডারও নাই? না, তো সেই ক্ষেত্রে আপনারা ওইগুলো কীভাবে মোকাবেলা করেন? মোকাবেলা আমরা করি লাইট, আচ্ছা, আপনাদের এই ঢাকা বরিশাল লঞ্চের সবচেয়ে বড় কথা হচ্ছে মিয়ার চর। হ্যাঁ, তো সেই চরে কি আপনারা আপনাদের কীরকমভাবে এই চরগুলো অতিক্রম করেন? চরগুলো বিশেষ করে অন বাই অন রোডের মতোই কুয়াশায় আপনারা কি কোনো প্রবলেম ফেস করেন কিনা? না, ইনশাআল্লাহ আমাদের পানির গভীরতা দেখায়। আচ্ছা, অন্যান্য জাহাজের সাথে কমিউনিকেশন করার মাধ্যম, হ্যাঁ, তারপর জিপিএস আছে, রোড ম্যাপ, হ্যাঁ, বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে আমরা। আচ্ছা, আপনারা দাবি করেন আপনাদের লঞ্চটা সবচেয়ে বেশি চওড়া? জি। আর আর উচ্চতায় কি অনেক বড়? এখন বরিশালের ভিতরে কীর্তনখোলা 10-ই বড়। আচ্ছা, লম্বা। আচ্ছা, হাইট সব দিক দিয়ে, স্পিড গতি বেশি, সব দিক দিয়ে অত্যাধুনিক। আর আপনাদের লঞ্চে মানে যাত্রী নিরাপত্তা কেমন? ইনশাআল্লাহ ভালো। ও, আপনাদের কি আনসার বাহিনী আছে? জি। আচ্ছা, তার মানে কোনো সমস্যা নাই? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমত। আচ্ছা, যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। যাত্রীদের উদ্দেশ্যে? আমরা যাত্রীদের উদ্দেশ্যে সেবামূলক অনেকগুলি ব্যবস্থা আছে। হ্যাঁ, যেহেতু আমাদের আনসার বাহিনী আছে, হ্যাঁ, পরবর্তী কেবিন বয় আছে, কেবিন বয়রা তাদের যত প্রকার তাদের সমস্যা সহযোগিতা মনে করেন তাদের সেবামূলক সব কিছুরা দিয়ে থাকে। আর আমরা মাস্টাররা যারা আছি, 2 জন ফার্স্ট ক্লাস মাস্টার আছে, 2 জন সহকারী, 2 জন সুকানি আছে আমাদের, তারাও 3rd ক্লাস 2nd ক্লাস করা একজন। যেহেতু আমরা যাত্রীদের কীর্তনখোলা 10 লঞ্চে ছাদ সবার জন্য ওপেন। ছাদে বসে আকাশের রূপ দেখবেন, নদীর সৌন্দর্য দেখবেন। সুরভি নয় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখানে 4th তলায় ফুড জোন আছে।
কিছু কেবিনও আছে। এই যে সিঁড়ি দিয়ে সাবধানে নামবেন। সেটা কি রুম? ইলেকট্রিক রুম। এখান থেকে সব কিছু সাপ্লাই করা হয় ইলেকট্রিক্যাল বিষয়ে। ঠিক আছে। কীর্তন খোলা 10 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বিশ্বকাপ খেলার ফাইনাল খেলা দেখাচ্ছে এখান থেকে। লঞ্চে যাবো আর খাবো না তা কি করে হয়? আজকে আমি অর্ডার দিয়েছি রূপচাঁদা মাছ 250 টাকা, ডালের চচ্চড়ি 30 টাকা এবং সবজি 30 টাকা, আর ভাত আছে এই যে ভাত হচ্ছে ভাত 30 টাকার, আর হচ্ছে কি মাম পানি এটা 40 টাকা রাখা হলো। প্রথমে রূপচাঁদা মাছ দিয়ে টেস্ট করে দেখি। রূপচাঁদা মাছের সাথে যে বেগুন ভাজি আছে এবং রূপচাঁদা ফ্রাই, শুকনো মরিচ দিচ্ছে, হ্যাঁ রূপচাঁদা মাছটা আসলেই সুস্বাদু হয়েছে। দিয়ে খাওয়া শেষ, ভালো লাগলো। এবার দেখি সবজিটা কেমন হয়েছে। হ্যাঁ সবজিটাও ভালো হয়েছে। এবার একটু ডালের চচ্চড়ি দিয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ ডালের চচ্চড়িটা অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ রূপচাঁদা ফ্রাই, ডালের চচ্চড়ি, সবজি ভালোই লাগলো, আপনারা খেতে পারেন। আসলে লঞ্চের খাবার অনেক টেস্ট, না খেলে বুঝবেন না। খাওয়া দাওয়া শেষ হলো, এবার চলুন দেখে আসি ডেক, ইঞ্জিন রুম এবং নিচে একটি রেস্টুরেন্ট আছে ওটা চলুন দেখে আসি। খোলা 10 লঞ্চের ডেক, ভাড়া 200 টাকা। Thank you.
যে তৃতীয় তলায় উঠা যায়। চলুন যাওয়া যাক। ওইখানে বাথরুমের ব্যবস্থা আছে, সকাল 6টায় কীর্তন খোলা 10 লঞ্চ ঢাকা এসে পৌঁছেছে। চলুন দেখি বাইরের কি অবস্থা। কীর্তন খোলা 10 নিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।